काशी धाम बृंदावने गोविंद आर की करलें मुरली ध्वनि शुरू करलें। बृंदावन माझे जखन मुरली ध्वनि करेछे बृंदावनेर कुलवधु जारा तारा सबाई बला बोली शुरू कर दिएछे बोलछे सखी देख देख गोविंद की सुंदर मुरली ध्वनि करछे आमार की मन हय जानिस सखी आमी जदि बृंदावनेर वनलता होतम ताहले खूब भालो होतो। ओबा देखुन देखुन सखीरा एत सुंदर मानव जन्म पेयेछे ओमा देखते पाच्छेन तो कत सुंदर मानव जन्म पेयेछे एर मन भरछे ना ओना कि वनलता होबे बोले ओ सखी तुई वनलता होये कि करबि रे ओमा कि बोलेछे सुनते पेयेछेन पाननि तो आई भालो करे बल गोविंद सेवा करब ओमा देखुन वनलता होये नाकि गोविंद सेवा करबे सेवा करबी सखी तब शोन जदि हई बृंदावन वनलता गोविंद जखन मुरली ध्वनि करे बृंदावन उपरे दिए जेत बृंदावन उपरे दिए जेत आमी वनलता हये गोविंद चरण दुटी जड़िए धरतम जड़िए धरतम आमारे जीवन धन्य होतो बोली ओ सखी गोविंद जखन मुरली ध्वनि करे बृंदावनेर उपर दिए जाबेन ना आर आमी वनलता हये बृंदावन माझे कि करब जानिस ओई गोविंदेर चलार पथे गोविंदेर चरण दुटी जड़िए धरबो আমারে জন্ম ধন্য হবে রে সই মা গো এই কথা শুনে আরেক সখী বলছে জানিস সই আমারও না একটা ইচ্ছা হচ্ছে বলি তোর আবার কি ইচ্ছা হচ্ছে রে হ্যাঁ বলে আমার না তৃণ হতে ইচ্ছা জাগছে আমার তৃণ অর্থাৎ কি গো হ্যাঁ এই দেখো ওমা এদিকে এই গোপী কি বলছে জানেন তৃণ মানে নাকি মোটা মোটা ঘাস তৃণ মানে কি গো মা একবার বলুন তো ঘাস একে শুনিয়ে দিন নাকি মোটা মোটা গাছ তৃণ অর্থাৎ কি ঘাস এই সখী বলছে ও সখী আমি যদি বৃন্দাবনে তৃণ হতাম তাহলে আমার এই জন্ম ধন্য হতো বলছে ও সখী এত সুন্দর দেখতে হয়েছে আমার সখীটা দেখতে খারাপ না ভালো বলুন তো ভালো তো এ তবু মন ভরছে না বলছে আমি তৃণ হব বলে তৃণ হয়ে কি করবি এই কি করবি রে ভালো করে বল গোবিন্দ সেবা করব দেখো দিনে একটা ছেলেকে নিয়ে শুধু কারাগারি ওমা এও বলে গোবিন্দকে ছেড়ে চাই বলছে ও সখী তুই গোবিন্দকে পেয়ে কি করবি বলে ও সখী তবে শোন আমি যদি হই বৃন্দাবনের তৃণ বৃন্দাবনের তৃণ আরে সেই তৃণ খাবে কে ওমা কে খাই গো গাভী খাবে তো বলে সেই তৃণ খাবে গাভী তৃণ খাবে গাভী আরে গাভী খেলে গাভীর দুগ্ধ হবে দুগ্ধ হবে আর সেই দুগ্ধ থেকে ক্ষীর সর ননি ছানা হবে ছানা হবে আর তাই আমার গোবিন্দ সেবা করবে গোবিন্দ সেবা করবে ওরে সখী রে গোবিন্দের সেবা করব ওমা এই কথা শুনে আরেক সখী বলছে কি বলছে ও সখী আমি যদি এই বৃন্দাবন মাঝে পুষ্প হই না তাহলে খুব ভালো হবে ও প্রে বাবা তা পুষ্প তুই কি করবি হ্যাঁ তুইও গোবিন্দের সেবা করবি দেখো কাণ্ড ওমা এ পুষ্প হয়ে গোবিন্দের সেবা করবে বলে তুই কি করে পুষ্প হয়ে সেবা করবি বলে সখী রে প্রতিদিন তো এই বৃন্দাবন মাঝে পুষ্প দিয়ে গোবিন্দের চরণ সেবা হয় আর আমি যদি সেই বৃন্দাবন মাঝে
পুষ্প হতে পারি না তাহলে একটু গোবিন্দের চরণ সেবা করতে পারতাম। আমার এ জন্ম ধন্য হবে তোরে সই মাগো এই কথা যখন বলেছে তখন আরেক সখী সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে হঠাৎ বলছে, ও সখী আমারও না একটা ইচ্ছা হচ্ছে। বলে, তোর আবার কি ইচ্ছা হচ্ছে? আমার না মনে হচ্ছে ওই গোবিন্দকে যদি আমরা সবাই স্বামী রূপে পাই কেমন হবে বলতো? ওমা এত রাত্রিতে যে বসে আছেন একবার ভেবে দেখুন তো, ওই গোবিন্দকে যদি স্বামী রূপে পান কেমন হবে, ভালো না খারাপ? খুব ভালো হবে। ভালো হবে তো কি? হ্যাঁ কি না? ভালো হবে, কিন্তু ভালো তো হবে, কিন্তু কেমন করে পাবো? আর যখনই বলেছে কেমন করে পাবো, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, তোমরা যদি আমায় পেতে চাও তাহলে মা কাত্যানি ব্রত করো। মা কাত্যানি তোমাদের দেখা দিলে, তোমাদের আশীর্বাদ দিলে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তাই মাকে সখীরা কি করলেন, সারাদিন উপোস করলেন। সারাদিন উপোস করে সন্ধ্যার ঠিক একটু আগে হাতে করে পূজার উপকরণ লয়ে চলেছেন কোথায়, ওই যমুনার তীরে। সন্ধ্যার ঠিক একটু আগে হাতে করে পূজার উপকরণ লয়ে চলেছেন কোথায়, যমুনার তীরে। আর বদনে বলে কি গো, আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, 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 যোগপির সামনে সবাই যমুনাতে যায়, যোগপির সামনে সবাই যমুনাতে যায়, যোগপির সামনে সবাই কেন রে? ও মা গোবিন্দকে স্বামী রূপে পেতে চাই তাই আনন্দ হচ্ছে। বলি, তোর কি খবর? তোরও? ও মা ও পেতে চায়। বলি, তোর কি খবর? তুইও সেই গোবিন্দকে পেতে চাস? তাহলে আপনারা কাকে পেতে চান? গোবিন্দকে পেতে চান তো? সবাই পেতে চান তো? কি হ্যাঁ কি না? সবাই পেতে চান? তা বাবারা কি বলেন, আপনারা সবাই গোবিন্দকে স্বামী রূপে পেতে চান? আমার বাবা একা পেতে চায়। আরে দাদা ভাই, তোমরা পেতে চাও গোবিন্দকে স্বামী রূপে? ওমায় দেখো দাদা ভাইরা হাসছে আর বলছে, দিদির মনে হয় মাথা খারাপ হয়ে গেল, আমরা নিজের গোবিন্দ, আমরা গোবিন্দ নিয়ে কি করব? কিন্তু মা ওরা জানে না, ওরাও আজ রাসমঞ্চে গোপী। গোপী বাবা কত ধরনের ছিল? তিন ধরনের। এক হলো নিত্য সিদ্ধা, আর এক হলো সাধন সিদ্ধা, আর এক হলো কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? যারা নিতই নিতই গোবিন্দের সেবা দিত গোবিন্দকে পাওয়ার জন্য। কৃপা সিদ্ধা কারা? যারা কৃপার বলে ভগবানকে পেয়েছিল। আর সাধন সিদ্ধা কারা? মুনি ঋষি যোগীরা যারা তপস্যা করে সাধ্য সাধনা করে গোবিন্দকে পেতে চেয়েছে। তাই আজ আমার বাবারা দাদা ভাইরা কোন গোপী? এরা হলো সাধন সিদ্ধা গোপী। এদের আবির্ভাব কখন হয়েছিল? ত্রেতা যুগে রাম অবতার কালে। তাই আজ সবাই একসাথে জোট হয়েছে কেন? গোবিন্দ মনের বাসনা পূরণ করবে, তাই সবাই আনন্দে চলেছে। তাই মাগো সবাই মিলে একটু করতালি দেবেন, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু জয়ধ্বনি, সবাই দেখি দুটো বাহু তুলুন, সবাই সবাই। অল্প অল্প দেখতে পাচ্ছি, সবাই তুলছেন না। মাগো সবাই দুটো বাহু তুলুন সবাই, লজ্জায় ঘৃণা ভয় দিন থাকতে নাই, সবাই মিলে। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই।
আস্তে আস্তে আমার মায়েরা উলুধ্বনি করছে ওদের আনন্দ হচ্ছে আমার দাদা ভাই তোমাদের আনন্দ হচ্ছে না এই রাত্রিবেলা গোবিন্দকে পাবে তোমাদের আনন্দ হচ্ছে তো ওই করতালি কোথায় সবাই একটু করতালি সবাই 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 একটু করতালি সবাই মিলে আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই আহা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই কি আনন্দ কি আনন্দ ভাই সারা না দেয় তাহলে আমরা সবাই কি করব বলতো আমার সবাই মিলে আত্মহত্যা করবে বলেছে মা গো এই যে দেখতে পাচ্ছেন একটা মেয়ে এ কিন্তু একটা ভালোবাসা করেছে আর এমন ছেলেকে ভালোবেসেছে যে বাড়ির কেউ রাজি নয় এবার চাই দেখ ওই ছেলেকে তুই বিয়ে করিস না তোকে ভালো ছেলের সঙ্গে বিয়ে দেব হ্যাঁ মেয়ে কি বলছে জানেন আমি ওই ছেলেকেই বিয়ে করব ওকেই বিয়ে করবে আর যদি ওর সাথে তোর বিয়ে না দি তাহলে কি করবি ঘরে কেরোসিন তেল আছে মর্টিং আছে খাবার নদীতে ঝাঁপ মারবো ওমা দেখুন কেমন ভাবে মাকে ভয় দেখাচ্ছে হ্যাঁ মা তখন কি বলে গো বলে ওরে মা তো যাকে পছন্দ তুই তাকে বিয়ে কর শুধু প্রাণে বেঁচে থাক একবার ভাবুন তো মা মায়ের একটা সন্তান যখন বলে মারা যাব মামা সহ্য করতে পারে না আর এখানে মা কাত্তানির একটা নয় দুটো নয় শত কোটি সবাই প্রতিজ্ঞা করেছে মা যদি আমার ডাকে সাড়া না দেয় তাহলে আমরা সবাই মিলে আত্মহত্যা করব মনে মনে ভাবছে কি মায়ের কাছে যখন এত বড় প্রতিজ্ঞা করেছি মা নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে তাই সখীরা আবার আনন্দ মনে চললে আর বদনে কি বলে গো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই আহা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই ব্রজ গোপীর সামনে সবাই যমুনাতে যায় 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 বলি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ সখীর আনন্দ মনে যমুনার তীরে এসে মা কাত্যায়নী পূজা করছে রাসের ছাঁচকোটা দিয়ে যাবেন তাই মা গো আপনাদের কাছে অনুরোধ আজ সখীরা যখন মা কাত্যায়নী পূজা করবে আপনারা সবাই একটু উলুধ্বনি একটু শঙ্খধ্বনি একটু জয়ধ্বনি করবে Thank you.
असुर भये सारा पिता भरा तारा परात परा सुर गणत तो हारा असुर भये सारा पिता भरा तारा परात परा सरस्मिता जगद माता सर्वमंगल मंगल शिव सर्वार्थ साधिके शरण्ये स्तंभके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्मृति विनाशान शक्तिभूत सनातनी गुणाश्रहे गुणमोहि नारायणी नमस्तुते शरणागत दिनार्थ परित्राणय परायणी सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमोत्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आद्यशक्तिरूपेण संस्थिता नमोत्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आद्यशक्ति रूपेण संस्थिता नमोत्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमोत्तस्यै 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 नमो नमः खर्गिनी शूलिनी तापिनी वरुणं नमोत्तस्यै 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 नमो नमः সখীরা এই ভাবে মা কাত্যায়নী পূজা করলেন কিন্তু মা ডাকে সাড়া দিলেন না তাই সখীরা সবাই বলাবলি করছে সই রে আমরা তো সেই মারা যাব তাই সই আর মরার আগে সবাই মিলে একটু জলকেলি করে নি তোমা সমস্ত সখী কি করলেন বিবস্ত্র হয়ে আর যমুনাতে নামলেন জলকেলি করার জন্য কেমন ভাবে জলকেলি করছে এই সই ওর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে আর ওই সই ওর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে জলকেলি করতে করতে হঠাৎ বলছে সখী দেখ দেখ জলটা যেন ওখানে লাল লাগছে না বলে হ্যাঁ রে সখী লাল লাগছে আচ্ছা সখী বলতো জলটা কেন হঠাৎ ওখানে লাল হয়ে উঠলো গোবিন্দ লুকিয়ে আছে তাহলে এখন কি করা যায় বলতো ডুব দিয়ে খুঁজবি বাপ রে বাপ বলে ডুব দিয়ে আমরা ধরবো গোবিন্দকে তা তুই ধরবি ঠিক আছে শর্ত দেখি ধরতে পারবি তা দেখো গোবিন্দকে কেমন ভাবে জলে ধরছে দেখো
সখী ওয়াই দেখুন খবর দেখুন ধরতে পেরেছে তো কি আপনার আদনের বলুন ধরতে পেরেছে পাইনি পিছন থেকে মায়ের আমার বুঝতে পারছে আমার মুখে বলছে না কেমন আবে ভাবে বুঝিয়ে দিচ্ছে বুঝতে পারছে নাই তোর দায় হবে না যা বলে গোবিন্দ বড় চতুর একা একা ধরা যাবে না আর আর সখীরা বলছে জানিস আমরা না দুজনে মিলে ধরব আমরা দুজনে মিলে ধরব ওমা তাই দুষ্ট সখী আসছে বলে আরে গোবিন্দ একা তোরা দুজনে ধরলে কি করবি বলে আমরা দুজনে ধরে ভাগ করে নেব দুজনে ধরে ভাগ করে নেব তো তো ধরার তো পারবো নে ধর দেখি প্রয়োজন হয় তো আমার এখানে এক সখী আছে সে নিশ্চয়ই পারবে খুব চতুর বলে ওই সন্ত দেখি ওমা দেখলেই মনে হয় খুব চতুর তাই তো তুই গোবিন্দকে ধরতে পারবি তো ধরতে পারবি তবে আবার কি শর্ত আছে কি শর্ত বল আমি যদি গোবিন্দকে পাই তবে তোদের কাউকে ভাগ দেব না ওমা কি বলে বলে আমি যদি গোবিন্দকে ধরতে পারি তাহলে তোদের কাউকে ভাগ দেব না আরে তোরা রাজি আছিস তো ঠিক আছে বলে আগে ধরে দেখা তারপর তোকেই দিয়ে দেব ঠিক আছে তাহলে ধর দেখি গোবিন্দকে ধরেছিস মুখটা দেখেছিস মুখটা দেখ কাকে ধরেছিস কি সর্বনাশ দেখুন ওমা এতই ভালোবেসেছে যে আমার এক সখীকে জড়িয়ে ধরে বলছে আমি গোবিন্দকে ধরেছি আর গোবিন্দ আমার কি করছে গাছের ডালে বসে বসে মুরলির ধ্বনি করছে আর মুচকে মুচকে হাসছে আর বলছে কি গোপীগণ আমি এখানে বলি ও গোপী আমি এখানে তোমরা মাই জলের মধ্যে খুঁজছ তোমরা মাই জলের মধ্যে খুঁজছ কিন্তু দেখো আমি এখানে ওয়া সখীরা জলের মধ্যে খুঁজলে কি হবে সে কি আর জলে আছে গো সে আছে কোথায় গাছের ডালে সমস্ত বসন তুলেছে গাছের ডালে আর ওই লাল বসনের ছায়া পড়েছে জলের উপর ওই গোবিন্দের ছায়া পড়েছে জলের উপর সখীরা যখন জলকেলি করছে জলটা এদিক ওদিক দুলছে সখীরা ভাবছে গোবিন্দকে এদিকে ধরতে গেলে ওদিকে চলে যায় বসে আবার ওদিকে ধরতে গেলে এদিকে চলে আসে ওমা যখন খুঁজে পাচ্ছে না গোবিন্দ আমার ওই গাছের ডাল থেকে সুর দিয়ে ডাকছে আর মুচকে মুচকে হাসছে গোপীগণ আমি এখানে বলি ও গোপীগণ আমি এখানে বলি ও সখী কে যেন আমাদের ডাকছে না তাকিয়ে গোবিন্দ এ তুমি কি করেছো বসনগুলো নিয়ে গাছের ডালে রেখে দিয়েছো হ্যাঁ আমাদের বসন ওমা ধুলা লাগার ভয় নাকি বসনগুলো গাছের ডালে তুলে রেখেছে কত কাজের ছেলে বুঝতে পারছে বলে এই যে তোমাকে কাজ দেখাতে হবে না দাও বসনগুলো দিয়ে দাও হ্যাঁ গো
দেবেন না দেখো গোবিন্দ তুমি যদি বাসন না দাও তাহলে তোমার মাকে গিয়ে বলে দেব হ্যাঁ গো তোমার মাকে গিয়ে বলবো যশোদা মা ও যশোদা মা কেমন চাদর মুড়ি দিয়ে বসে আছে আর ওদিকে ছেলেকে ছেড়ে রেখে দিয়েছে দেখো দেখো শুধু বলি ও মা আগে জানতাম তোমার গোপাল ননি চুরি করে মাখন চুরি করে কিন্তু এমন দুষ্ট হয়েছে এখন গোপীদের বাসনও চুরি করছে বলো দিন এই ঠান্ডাকালে কি অবস্থা হচ্ছে আমাদের হ্যাঁ বলি ও গোবিন্দ তোমার মাকে গিয়ে বলে দেবো কিন্তু হ্যাঁ গো কি সর্বনাশ আমরা কিন্তু আমরা কি করে যাব আমরা যে বিবস্ত্র হয়ে যমুনাতে নেমে আছি বলি হে গোবিন্দ তোমার কাছে ক্ষমা চাইছি তোমার মাকে বলবো না শুধু বাসনগুলো দিয়ে দাও না কেমন কথা শুধু বলে কার কোনটা বসন আমি জানি না তোমরা এক এক করে উঠে এসে আমার কাছ থেকে বসনগুলো নিয়ে যাও ছি 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 বলি হে গোবিন্দ আমরা সব যুবতী নারী বিবস্ত্র হয়ে যমুনাতে নেমে আছি আর এই অবস্থায় তোমার কাছে কি করে যাব তুমি একটা বরপুরুষ না তোমার কাছে লজ্জা করবে না যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বললেন হে গোপীগণ তোমরা না একটু আগে মা কাত্যায়নীকে ডাকছিলে আমাকে স্বামী রূপে পাবার জন্য তা সত্যি যদি স্বামী রূপে পেতে চাও তাহলে লজ্জা কিসে এসো ওই বিবস্ত্র অবস্থায় আমার কাছে উঠে এসো আজ গোপীরা কি করলেন ওই গোবিন্দকে স্বামী রূপে পাবার আশায় বিবস্ত্র অবস্থায় এক এক করে গোবিন্দের কাছে গেলেন আর গোবিন্দ আমার কি করলেন ওই বসনগুলো নিয়ে এক এক করে গোপীদেরকে দিতে লাগলেন গো বসনগুলো দিলেন আর বললেন ও হে গোপীগণ আমি তোমাদের কথা দিচ্ছি আগমনী শারদীয়া পূর্ণিমার রজনীতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব তাই মা আজই সেই শারদীয়া পূর্ণিমার রজনী শ্যামসুন্দর আমার কি করলেন প্রতিদিনের মতো আজ সখাদের সাথে খেলা শেষ করে মায়ের কোলের কাছে ঘুমিয়ে আছি ঠিক এমন সময় গো বাক্ষ অর্থাৎ জানালা জানালা দিয়ে পূর্ণিমা চাঁদের আলো এসে বলছে শ্যামসুন্দর ও শ্যামসুন্দর তুমি যে নিশ্চিন্তে মায়ের কোলে কাছে ঘুমিয়ে আছো তুমি যে আজ কথা দিয়েছিলে গোপীদের মনোবাসনা পূর্ণ করবে কেমন করে পূর্ণ করবে ওঠো জাগো আজ গোবিন্দের মনে পড়ে গেছে আর তাই তো আমি কথা দিয়েছিলাম গোপীদের মনোবাসনা পূর্ণ করব কেমন করে পূর্ণ করি তাই যোগমায়াকে স্মরণ করলেন হে যোগমায়া আমায় বলো মা আমি কেমন করে গোপীদের মনোবাসনা পূর্ণ করি হে যোগে মায়া প্রণামে তোমাই তোমাই হে যোগে মায়া প্রণাম তোমাই তোমাই হে যোগে মায়া প্রণামে তোমাই তোমাই হে যোগে মায়া প্রণাম Yeah.